তাহলে দুটো আয়াত থেকে পাঁচটি মুমিনের বৈশিষ্ট্য পাওয়া যায়, যে বৈশিষ্ট্যগুলো মুমিন ব্যক্তির পরিচয় বহন করে। যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ অনুগ্রহে আজকের এই জুমায় আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতেই সূরাতুল আনফালের দ্বিতীয় এবং তৃতীয় আয়াত তেলাওয়াত করেছি। এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ঈমান আনয়ন করা আমাদের উপরে ফরজ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, যে যে বিষয়গুলোর প্রতি আল্লাহ বিশ্বাস করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ, এবং বিশ্বাস স্থাপন করলে তাকে মুমিন বলা হয়। ঈমান মানে বিশ্বাস করা, আস্থা রাখা, এটাকে আবার নিশ্চিত বিশ্বাস, সংশয়মুক্ত বিশ্বাস করা, এটা শব্দগতভাবে এটাকে ঈমান বলা হয়। ঈমানের পরিভাষা আমরা সকলেই জানি, ছয়টি শাখা রয়েছে ঈমানের, যে ছয়টি শাখার প্রতি বিশ্বাস স্থাপন করলে একজন মানুষ ঈমানদার হতে পারে। তার মধ্যে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব আসমানি কিতাব যেগুলো আমাদের উপর নাজিল করা হয়েছে, যেটা সেটার প্রতি আনুগত্য করা, এবং পূর্ববর্তী যে কিতাব নাজিল হয়েছে সেগুলোকে স্বীকার করা এবং সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপর আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই সব কয়টা বিষয়ের প্রতি ঈমান আনা বা বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। তো যিনি ঈমান আনয়ন করেন, যিনি এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন, শরীয়তের ভাষায় তাকে মুমিন বলা হয়। মুমিন মানে বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাস আনয়নকারী আল্লাহ তাআলার প্রতি, বা এই ছয়টা বিষয়ের প্রতি বিশ্বাস আনয়নকারীকে মুমিন বলা হয়। সেই ক্ষেত্রে আমরা সকলেই নিজেরা মুমিন বলে দাবি করতেই পারি, আমরা প্রত্যেককেই মুমিন বিশ্বাসী। বিশ্বাসের জায়গা থেকেই আজকে হয়তো মসজিদে যে কয়জনই আসি এসেছি, বিশ্বাসের জায়গা থেকেই আমরা ঈদুল আদহায় কুরবানি করেছি, বিশ্বাসের জায়গা থেকেই বিরাট একটা দল তারা হজ পালন করার জন্য এখনও মক্কা অবস্থান করছেন হজ পরবর্তী সময়ে। তাহলে এই যা কিছু করছি আমরা বিশ্বাসের জায়গা থেকেই করছি। তো যেহেতু বিশ্বাসের জায়গা থেকেই করছি, সেক্ষেত্রে আমরা এই আমাদের কর্মগুলোর প্রতি ভালো একটা বেনিফিট, ভালো একটা পুরস্কার পাওয়ার আশা করতেই পারি। আশা আমরা করতেই পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দেবেন তিনি তো দেখবেন। যে ঈমানদার বা বিশ্বাসী বলে দাবি করেছে আমরা সকলেই, কিন্তু প্রকৃত ঈমানদার কে সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার বিষয়টা তো আমি জানি না, আমার বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অন্যের বিষয়টাও আমি জানি না, অন্যের বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য শব্দগত পরিচয়ে আমরা মুমিন বিশ্বাসী বলে দাবি করতেই পারি, কিন্তু এটার ইসতেলাহাত রয়েছে। প্রকৃত মুমিন কাকে বলে, তার পরিচয়টা কি,
এটা কয়েকটা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবো এবং আমার দাবি করাটাও সার্থক হবে। আর এই বৈশিষ্ট্যগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার হয়তোবা দাবি করাটা হবে কিন্তু দাবি করার সত্যতা আমার মধ্যে থাকবে না। সূরাতুল আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তাদেরকেই বলা হয় যাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, মানে গলে যায়, নরম হয়ে যায়। এরপরে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শনগুলোকে তুলে ধরা হয় তখন তাদের ইমানটা বেড়ে যায়, ইমান বাড়ে। তাহলে দুই নম্বর আলামত বা বৈশিষ্ট্য গেল। তিন নম্বর হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের রবের প্রতি আস্থা রাখে, ভরসা রাখে। চার নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনা সলাতা, যারা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে। পাঁচ নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে আল্লাহ বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, যে জীবিকা প্রদান করেছি তা থেকে তারা খরচ করে, মানে যাকাত প্রদান করে। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এই সমস্ত লোকটাই হলো প্রকৃত মুমিন। তাহলে দুটো আয়াত থেকে পাঁচটি মুমিনের বৈশিষ্ট্য পাওয়া যায়, যে বৈশিষ্ট্যগুলো মুমিন ব্যক্তির পরিচয় বহন করে। তাহলে পাঁচটি বিষয় আমাদের মধ্যে আছে কিনা পর্যালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম কথা হইল যে ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদার ব্যক্তির সামনে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার যিকির হয়, আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, কথাবার্তা চলে, তখন তাদের ঈমানটা নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুব, তাদের ঈমানটা নরম হয়ে যায়। তো ঈমান নরম হয়ে যাওয়ার ওয়াজিলাত কুলুব এর অর্থটা কি, এর অর্থটা কি? এটার অর্থ হইল খাশিয়াতুল কুলুবি ওয়া তারকুদ দুনুবি, মানে অন্তর ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো যাবতীয় পাপ পরিহার করা।